তো জমি সংক্রান্ত নানা ইস্যু নিয়ে, যেমন সরকারি জমি বেদখল থেকে শুরু করে নানা সমস্যা নিয়ে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 179 জন বিএলআর ও বদলি করা হবে। তার বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে 28/7/2024। তো এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার বিএলআর অফিসে কোন বিএলআর সাহেব নতুন জয়েন করছেন। তো দেখুন, বাঁ সাইডে বিএলআর নাম রয়েছে, তারপর বর্তমানে পোস্টিং কোন জায়গাতে রয়েছে সেটা দেওয়া আছে, এবং তারপর নিউ পোস্টিং অর্থাৎ কোন বিএলআর অফিসে যাচ্ছে সেই লিস্টটা এখানে দেওয়া রয়েছে। তো আপনার বিএলআর অফিসে কোন নতুন বিএলআর সাহেব আসছে সেটা আপনারা এই লিস্টের মাধ্যমে দেখে নিতে পারেন, যার পিডিএফ কিন্তু আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো, না হয় আপনারা বাংলাভূমি থেকেও এই যে পিডিএফ সেটা আপনারা পেয়ে যাবেন। তো এই যে 179 জন আধিকারিককে বদলি করা হচ্ছে তার কারণ কি? তো দেখুন, হকার ইস্যু এবং বেআইনিভাবে জমি দখলের অভিযোগে ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি নবান্নে বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের এক সপ্তাহের মধ্যে বিরাট রদবদল হলো জেলা স্তরে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বহু আধিকারিককে বদলি করা হলো নবান্নের তরফে। কাদের কোন পদে বদলি করা হয়েছে সেই নিয়ে ইতিমধ্যে নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা আপনাকে পূর্বেই দেখালাম। সাম্প্রতিক সময়ে সরকারি জমি দখল হওয়ার একাধিক অভিযোগ এসেছে। এই ইস্যুতে চলতি মাসের শুরুতেই প্রশাসনিক কর্তাদের নিয়ে নবান্নে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি যেভাবে ক্ষুব্ধ প্রকাশ করেছিলেন তাতে বোঝা গিয়েছিল আগামী কয়েকদিনে বড় কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে, এবং হলেও তেমনটাই। একসঙ্গে অন্তত 180 বিএলআরও এবং একাধিক রেভিনিউ অফিসারকে বদলি করে দেওয়া হয়েছে। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্নের তরফে জেলা জেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী দুই দিনের মধ্যেই বদলি হওয়া বিএলআরদের কাজ থেকে অব্যাহতি দিতে হবে, অর্থাৎ 12 তারিখেই তারা কিন্তু ট্রান্সফার নিয়ে নেবে, তারপর তারা নতুন বিভাগে যোগদান করবেন। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে প্রায় সবকটি জেলার বিএলআরদের বদলি করা হয়েছে। একাধিক জেলার রেভিনিউ অফিসারেরও রদবদল হয়েছে। সব মিলিয়ে মোট 456 জনকে বদলি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক সময়ে ভূমি ও ভূমি সংস্কার রাজস্ব দপ্তরের ক্ষেত্রে এটা সব থেকে বড় রদবদল। সরকারি জমি দখলমুক্ত করতে উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কাউকে রেহাত না করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কতদূর যেতে পারেন তা বোঝাতে কাক মেরে ঝুলিতে রাখার কথাও বলেছিলেন। একসঙ্গে জমি মাফিয়া চক্রে প্রশাসনের এক শ্রেণীর আমলার যোগ সাজস হয়েছে বলে নিজেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এমন চাপের মুখে পড়ে ধরপাকড় শুরু হয়। প্রথমে গ্রেপ্তার হন শিলিগুড়ি পৌরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, এবং তার পাশাপাশি আরও অনেক নেতা মন্ত্রীকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। তো জাস্ট এই ছোট্ট আপডেটটি এই ভিডিওতে আপনাদেরকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।